নমস্কার বন্ধু, স্পট পেন্সিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। যে ভিডিওটাতে আমি দ্বিতীয় ভাগে আসছি ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে, বিশেষ অনুশীলন করছে কিরিয়াকু, ক্রমশ খেলার সম্ভাবনা বেড়েই চলেছে। আরও খবর আছে, সবার আগে নজর রাখব বিশ্বকাপের দিকে। গতকাল চারখানা ম্যাচ হয়েছে, অঘটনের এই বিশ্বকাপে দ্বিতীয় দিনে আবার অঘটন। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার জার্মানিকে জাপান হারালো 1-0 গোলে, পরপর 1-0 গোলে নয়, 1-0 গোলের ব্যবধানে, ফলাফল 2-1। ঠিক একই ব্যবধানে আগের দিনই আরেক শক্তিধর দেশ আর্জেন্টিনা হেরে গিয়েছিল এশিয়া মহাদেশেরই আরেকটি দেশের কাছে, সৌদি আরব। বোঝাই যাচ্ছে ধীরে ধীরে এশিয়া মহাদেশের দেশগুলি কিন্তু ফুটবল মানচিত্রে উল্লেখযোগ্য উন্নতি করছে। ভাবতে খারাপ লাগছে, আমাদের ভারতীয় দল, তারাও এশিয়া মহাদেশের দল, তাদেরও বিশ্ব বিদেশি কোচ রয়েছে, তা সত্ত্বেও তাদের ফলাফল কী সেটা আমার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আজকেও বন্ধু, কালকে প্রথমে বলে রাখি চারটে বিশ্বকাপের যে ম্যাচ ছিল 3:30 থেকে রাত্রি 12:30 মধ্যে সেখানকার ফলাফল। প্রথম ম্যাচ ক্রোয়েশিয়া এবং মরক্কোর খেলাটি কিন্তু গোললেস ড্র হয়ে গেছে। জার্মানির কথা বললাম, তারা 2-1 গোলে হেরে গেছে জাপানের কাছে। স্পেন 7-0 গোলে কোস্টারিকাকে বিধ্বস্ত করেছে, বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেন শুরুটা করেছে দুর্দান্ত, এ বিশ্বকাপের এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যবধানে জয়। এবং আরেক শক্তিধর দল ইউরোপ মহাদেশের বেলজিয়াম কিন্তু 1-0 গোলে হারিয়েছে কানাডাকে। ঠিক একই রকম আজকেও 3:30 থেকে 12:30 মধ্যে আপনারা চারটি ম্যাচ দেখতে পারবেন। উরুগুয়ের সাথে দক্ষিণ কোরিয়ার ম্যাচ রয়েছে। সব থেকে উল্লেখযোগ্য যে ম্যাচ দুটির দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, একই দিনে দুই মহারথী একসাথে মাঠে নামছে, সচরাচর এরকম দেখা যায় না। দুটো ভিন্ন ক্ষেত্রে ভিন্ন মাঠে ব্রাজিল, বাঙালির হৃদয়ে অবস্থান করা 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, তাদের প্রতিপক্ষ সার্বিয়া। খেলাটি কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আমার মনে হয়, ব্রাজিলের জয় খুব সহজে আসবে বলে মনে হচ্ছে না। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খুব সম্ভবত তার শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে প্রতিপক্ষ খানা। আমাদের নজর থাকবে এই ম্যাচটির দিকে। এই ম্যাচটাও কিন্তু বন্ধু সহজ হবে না, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। এর বাইরেও দুটো ম্যাচের কথা বলতে হয়। আজকে উরুগুয়ের সাথে খেলা আছে এশিয়া মহাদেশের আরেকটি দল দক্ষিণ কোরিয়ারও। সব মিলিয়ে ঝুলিয়ে এই হচ্ছে বিশ্বকাপের গতকালের ফলাফল এবং আজকের খেলা। এবার চলে আসবো সরাসরি বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের দিকে। স্টিফেন কনস্টাইন বা তার দলকে নিয়ে যে আলোচনা সমালোচনা আমরা বাইরে করি না কেন, কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে স্পর্শ করছে না ইস্টবেঙ্গল দলকে। নিবিড় অনুশীলনে তারা ব্যস্ত। সবথেকে ভালো কথা যে চোটাঘাতে জর্জরিত দলের বেশ কিছু ফুটবলার কিন্তু ক্রমশ নিজেদেরকে চোটাঘাত থেকে মুক্ত করে সুস্থতার পথে। এক্ষেত্রে সবার আগে যে নামটা উল্লেখ করতে হয় তিনি কিরিয়াকু। দিন কয়েক আগেও তিনি ছিলেন অনিশ্চিত, কিন্তু অদম্য মনোবলের জোরে এবং ইস্টবেঙ্গল কোচ এবং ফিজিওর প্রশংসা করতে হবে, তাদের তত্ত্বাবধানে বিশেষ অনুশীলনের মাধ্যমে কিরিয়াকু কিন্তু নিজেকে এই মুহূর্তে এমন একটা জায়গায় নিয়ে গেছেন। 48 ঘন্টা পরে রবিবার যখন ম্যাচ হবে, সেই ম্যাচের একেবারে শুরু থেকে প্রথম একাদশেই আমরা কিরিয়াকুকে দেখতে পারবো। অর্থাৎ মাঝমাঠের ভারসাম্যটা কিরিয়াকু থাকার ফলে নষ্ট হচ্ছে না। দুই বিদেশি যেরকম নেমেছিলেন গত বেশ কয়েকটি ম্যাচে, কিরিয়াকু এবং জর্ডন, তাদেরকেই কিন্তু আমরা মাঝমাঠে আবারও দেখতে পাচ্ছি। আরেকটা খেলোয়াড়ের কথা বলবো, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে যিনি বেশ কিছুদিন মাঠের বাইরে আছেন, সেই সৌভিক চক্রবর্তীও কিন্তু ক্রমশ সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি দলের সঙ্গে যোগ দিয়ে দেবেন। অর্থাৎ এলিয়ান্দো সারা বাকি বিদেশিদের নিয়ে চোটাঘাত নিয়ে আর কোনো সমস্যা নেই। অ্যালেক্স লিমার অবস্থা মোটামুটি আপনারা জানেন মোটামুটি, যে তিনি তো কম সময়ের হলেও কিন্তু ম্যাচ খেলছেন এবং যত সময় যাচ্ছে তিনি নিজেকে প্রায় সুস্থ করে তুলছেন। অর্থাৎ আগামী রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে আমরা একটা পূর্ণাঙ্গ চোট আঘাতমুক্ত ইস্টবেঙ্গল ক্লাবকে দেখতে পারবো। যদি ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএলের নিজেদের লড়াইয়ে টিকিয়ে রাখতে হয়, তাহলে জামশেদপুরের মতো প্রতিপক্ষ, যারা কি না এই মুহূর্তে মানের বিচারে ইস্টবেঙ্গলের থেকেও বেশ খানিকটা পেছনে আছে, তাদের বিরুদ্ধে 3 পয়েন্ট পাওয়া ছাড়া কোনো গতি নেই। এই 3টে পয়েন্ট ইস্টবেঙ্গলকে যেন তেন প্রকারণে পেতেই হবে, তার কারণ পরবর্তী দুটো ম্যাচ কিন্তু অত্যন্ত কঠিন, প্রতিপক্ষ মুম্বাই সিটি এবং হায়দ্রাবাদ। যাই হোক, সেই ম্যাচে কী হবে না হবে সে প্রসঙ্গে এই মুহূর্তে কোনো কিছু না বলে, এই মুহূর্তে যেটা বলা যায় যে ইস্টবেঙ্গল দলটা কিন্তু প্রস্তুতিকে তুঙ্গে নিয়ে গিয়ে আশার রেখা দেখাচ্ছে আরও 3 পয়েন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ।